দুরন্ত গতিতে ছুটে চলেছে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর এক্সপ্রেস ট্রেন সাগরদাঁড়ি। আর এই ট্রেনে তীব্র প্রসব বেদনায় ছটফট করছে এক প্রসূতি। ট্রেনের গতি বাড়ার সাথে সাথে বাড়ছে প্রসব যন্ত্রণা। এক পর্যায়ে কয়েকজন যাত্রী, রেলকর্মী আর ভাগ্যক্রমে পাওয়া এক মহিলা চিকিৎসকের সহযোগিতায় চলন্ত ট্রেনেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন ওই নারী। মুহূর্তেই ঘটনাটি জানাজানি হলে ট্রেনের যাত্রী ও রেল কর্মকর্তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত ডাকা হয় অ্যাম্বুলেন্স, ব্যবস্থা করা হয় হাসপাতালের বিছানা এবং প্রয়োজনীয় চিকিৎসক। সচেতন মহল বলছেন এ যেন মানবিক সেবার এক অনন্য দৃষ্টান্ত। আর এই মানবিকতাকে উৎসাহিত করতে সহযোগীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেল কর্তৃপক্ষ। ইমরান আলীর ক্যামেরায় তোফাইল হোসেনের বিশেষ প্রতিবেদন। এ যেন এক সিনেমার গল্প। সন্তান প্রসবের জন্য স্বজনদের সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলেন অন্তঃসত্ত্বা সাবিনা ইয়াসমিন। খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি ট্রেনটিতে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে উঠেছিলেন তিনি। ট্রেনে ওঠার পরপরই তার প্রসব বেদনা শুরু হয়। নিরুপায় হয়ে সাহায্যের আশায় কামরার ভিতরে ছোটাছুটি করতে থাকেন প্রসূতির বোন জেসমিন। ট্রেনের মধ্যে ওরকম ব্যথা উঠলো, তখন কিন্তু পাশে কেউ ছিল না, আমি আর আমার ছোট আম্মাই ছিলাম, আর তখনই বাচ্চা হয়ে যাওয়ার মতো অবস্থা আর কি। তো আমি অনেক ছোটাছুটি করেছিলাম, দৌড়াদৌড়ি করেছিলাম, অনেককেই বলেছি কিন্তু কেউ তখন আসতে চায়নি, বলেছে আমরা ওই বিষয়ে কিছু জানি না। তো তারপরে রেল কর্তৃপক্ষের, রেলের ওখানে যে লোকগুলো থাকে ওনারা এসে বলেছেন যে আপনাদের কোনো টেনশন নাই, আমরা আসি পাশে, আপনাদের কী কী সাহায্য লাগবে আপনারা শুধু মুখ দিয়ে বলবেন। তাৎক্ষণিক বিষয়টি ট্রেনের গার্ড ইনচার্জ আজিমুল হোসেনকে জানালে ট্রেনের মাইকে সন্তান প্রসবের ব্যাপারে একজন চিকিৎসকের সাহায্য চান তিনি। ভেড়ামারা পৌঁছে আমার ট্রেন, সাগরদাঁড়ি ট্রেনটা পৌঁছে 20:42, মানে অর্থাৎ হচ্ছে রাত 8:42। যথারীতি ওনারা সহভাগিতা ওঠেন, আমার কন্ট্রোলার গার্ড রুবাইদ হাসান ইস্যুদি স্টেশনের টেক ওভার মেরক করার পর গাড়ি চেক করার সময় আবদুপুর স্টেশন যখন আসেন আমার এখন অ্যাটেন্ডেন্ট ঝলক রুবাইদকে বললো যে আমার গাড়িতে একজন প্যাসেন্ট আসছে, প্রেগনেন্ট মহিলা, তীব্র ব্যথার যন্ত্রণা ঘটেছে, একটু ডাক্তার আসি কিনা একটু ঘোষণা করেন। আমি সঙ্গে সঙ্গে পি অপারেটার সারোয়ারকে বললাম যে জলদি মাইক্রোওয়েভ স্পেশালিস্টটা ইয়ে করো, জোগাড় করো, আমি একটা ঘোষণা দিই। আমি ডাক্তারের খোঁজে তিনবার রিপিট করলাম যে চন্দ্রদের ট্রেনের মধ্যে কোনো ডাক্তার থাকলে সহভাগিতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। তিন চারবার করার পর আমি যখন গাড়ি যখন প্রায় আব্দুলপুর কাছাকাছি, আমার এলএমকে আমি বলছিলাম দোস্ত শামীম হাসান পাটোয়ারি, আমার গাড়িতে প্রেগনেন্ট মহিলা আছে, তো তাড়াতাড়ি যাইতে হবে রাজশাহীতে, কারণ ক্রিটিক্যাল অবস্থা। রুবাইদ তখন আমি বললাম রুবাইদ কী অবস্থা, ডাক্তার টাক্তার আছে? হ্যাঁ আছে, এবং বাচ্চা হয়ে গেছে। এই জন্য আমি বিশেষ করে প্রেগনেন্ট মহিলা হলে আমি যথেষ্ট চেষ্টা করি গাড়িটা আগে থামাই, ওকে আমার ব্রেক আগে উঠাই, তারপরে তার গন্তব্যস্থলে পৌঁছাই। ঢোকার আগে আমাকে এক যাত্রী এসে বলল যে একটা মহিলা বাচ্চা পেটে ব্যথা খুব কান্নাকাটি করছে, বাচ্চা হবে। আমি দৌড়ি তাৎক্ষণিক ওখানে হাজির হলাম, হাজির হয়ে দেখি মহিলা হাজির হইতে হইতে দেখলাম মহিলার বাচ্চা অলরেডি হয়ে গেছে। তখন ওখানে যায় আমি দুই মহিলার থেকে দুই উলনা নিয়ে বাইদে দিলাম দুই সাইডে। বাইদে দেওয়ার পর ওই বাদ বাকি যত লোক ছিল সবাইকে হেঁটা দিলাম। হেঁটা দেওয়ার পর হ্যান্ড ওয়াশ, পাউডার, সাবান, টিস্যু যা লাগে এভরিথিং আমি দিছি। দেওয়ার পরে এক মাইকিং করে গার্ড সাহেব যে একটা গার্ড মহিলা ডাক্তার জন্য। গার্ড ইনচার্জ আজিমুল হোসেনের আহ্বানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ট্রেনযাত্রী, শিক্ষানবিশ আইনজীবী মুক্তারানী কর্মকার। 42তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী সার্জন হিসেবে এখন সরকারি চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা রাজশাহীর ডাক্তার ফারজানা তাসনিম সহ কয়েকজন যাত্রী আবেগ আর মানবতার টানে ছুটে গিয়ে ওই প্রসূতির পাশে দাঁড়ান তারা। অবশেষে বৃহস্পতিবার রাত 9:30 দিকে ট্রেনটি নাটোরের আব্দুলপুর স্টেশনের কাছে এলে ওই প্রসূতির কোলজোরে জন্ম নেয় ফুটফুটে এক কন্যা সন্তান। এমন কাজে নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরে খুশি তারা। আমি যে সিটে বসছিলাম তার ঠিক পেছনের সিটেরই ঘটনাটা ছিল। প্রথমে যখন মানে ডাকাডাকি মানে চাঁচামাচি হচ্ছিল, বলার মতো ওনাদের কোনো সিচুয়েশন ছিল না, আমি ভাবছিলাম হয়তো কোনো ছেলেদের বা অন্য কারোর গণ্ডগোল হতে পারে। কিন্তু পরবর্তীতে যে বেবির খালা, সে যখন দৌড়াদৌড়ি করে সবাইকে অন্যান্য মহিলাদেরকে ডাকছিল সামনের দিকে, তখন আমি মনে করলাম নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে সেজন্য।
তো যখন জানতে পারলাম একজন মানে লোক বলল যে এরকম প্রেগন্যান্ট একটা মহিলার সাহায্য দরকার, সেই সময় আমি ঠিক ছুটে যাই। তারপরে উনাকে ধরেন যে সেখানে তো তেমন কোনো মানে লোকজন ছিল না, পুরুষ যেহেতু আসতে পারছিল না, সেই সময় আমি এবং ওর খালামণি এবং তার যে চাচিমা মানে ছোট আম্মু ওর, তো ওনারা মিলেই আসলে সার্বিক দিকটা, যেহেতু প্লেসটা অনেক বড় ছিল না সেহেতু আমাদের আসলে অনেকটাই প্রবলেম হয়েছে। আর সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ যে আসলে সৃষ্টিকর্তার কারণেই এইভাবে নর্মাল একটা ডেলিভারি। আমি ওই সময় যেটা ভেবেছি যে অ্যাজ এ ডক্টর হিসেবে এটা আমার দায়িত্ব, আমার জাস্ট মনে হয়েছে ঘোষণাটা শোনার পর যে আমি গিয়ে অবশ্যই দেখি কি অবস্থা, কারণ আমার এই বিষয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, আমি গাইনি নিয়ে কাজ করেছি, আমি সাথে সাথেই গিয়েছি, আমি জাস্ট পরিচয় দিয়েছি যে আমি ডাক্তার, আমাকে তারপরে হচ্ছে বাকি কাজগুলো আমি করেছি। থেকে গ্লাভস পাওয়ার পর ব্লেড যখন হাতে পেলাম কর্ট কাটার পর, তারপরে ভয় ঠিক না, আমার মনের মধ্যে একটা ইয়াদ ছিল, একটা সাহস ছিল, আল্লাহর উপর বিশ্বাস ছিল যে আমি কোনো রকম একটা ব্যবস্থা আমি পারবো, কারণ হচ্ছে গিয়ে আমি কিছু একটা করতে পারবো, আমি হচ্ছে গিয়ে ওদেরকে ইয়া করতে পারবো না, নিরাশ করবো না, ইনশাল্লাহ কিছু একটা ব্যবস্থা আমার মাথায় আসবে। দিয়ে আমার হচ্ছে গিয়ে যখন পেশেন্ট আউট করার কথা, আমার হঠাৎ করে মাথায় আসলো যে আমাদের যে ইনস্ট্রুমেন্টটা সেটা অনেকটা এই কলমের মতোই, দিয়ে আমি একটা কলম চেয়ে নিয়েছি, নিয়ে ওটা পেঁচিয়ে হচ্ছে গিয়ে আমি বের করার চেষ্টা করেছি। এমন সেবা পেয়ে অনেকটা বিস্মিত প্রসূতি সাবিনা, স্বপ্নের ঘোর যেন কাটছে না কিছুতেই, আশাতীত সেবা পেয়ে কৃতজ্ঞ এই ভাগ্যবতী নারী। সেদিন আমি বাচ্চা সিজারে হওয়ার জন্য ভেড়ামারা স্টেশন থেকে রাজশাহীতে আসতেছিলাম, প্রথমে তো ভাবছিলাম আমি টিকিট যখন পাইছিলাম না, আমি ট্রেনের ভিতরে জোর করে উঠছিলাম যে আমি ওকে বের করে দিলে রাস্তা দিয়ে বের করে দিবে, আমি কখনো ভাবছিলাম না যে আমাকে ট্রেনের মধ্যে রাখবে, কিন্তু আল্লাহ যে এত কিছু ম্যানেজ করে রাখছিল আমি এখন আর কল্পনা করেও ফুরাতে পারছি না, এই ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। মানে আমি যদি কোটিপতির মেয়ে বা কোটিপতির ওয়াইফ হইতাম তারপরে এরকম সেবা আমি পাইতাম না, আমার যেটুকু মনে হচ্ছে। আমি খুব আনন্দিত আর খুব খুশি, আমি খুব গর্বিত, এখন আমার যে একটার পর আরেকটা মেয়ে হয়েছে, আমার মনে হচ্ছে যে আমার মতো পৃথিবীতে সুখী মানুষ আর কেউ নাই। মেয়ের নাম তো রেল কর্তৃপক্ষ রাখতে চাইছে, সেজন্য বাদ আছে রাখা, উনি যা রাখবে তার সাথে যদি আমি একটু বাড়াইয়ে রাখতে পারি তাই আর কি। এদিকে এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটনের ফোন পেয়ে আবেগ আর মানবিকতার টানে সেদিন ছুটে এসেছিলেন পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার মিহির কান্তি গুহ। অ্যাম্বুলেন্স আর চিকিৎসক নিয়ে রাজশাহী রেল স্টেশনে অপেক্ষা করছিলেন তিনি। সেদিন রাত 10টায় ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনে আসার পর মা ও নবজাতককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছিলেন এই কর্মকর্তা, আর সেই সব মানবিক মানুষদের হাতে পুরস্কার তুলে দিয়ে জানালেন অনুভূতির কথা। এখানে সবাই সহযোগিতা করেছেন এবং আমাদেরকে ইনফরমেশনটা দিয়েছেন, আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়েছি, আমরা উনি বলেছেন যে আপনি একটু আপনার প্রতিনিধি কর্মকর্তা পাঠান বা আপনারা একটু যান রোগীর একটু সেবা যত্ন করা যায় কি না কী কী প্রয়োজন, কারণ এখানে তার কোনো লোকাল গার্ডিয়ান নাই, উনি আসছে কুষ্টিয়ার থেকে। তো আমরা তখন পাঠানোর পরে আমরা দেখলাম যে তার রক্ত লাগবে, তখন আমরা রক্তের ব্যবস্থা করেছি এবং উনি আজকে বলেছে উনি ভালো ফিল করছে। এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যারা সংশ্লিষ্ট ছিলেন, অ্যাটেন্ডেন্ট, গার্ড, অ্যাডভোকেট, শিক্ষানবিশ অ্যাডভোকেট সেখানে ছিলেন, ডাক্তার সাহেব সেখানে ছিলেন, আপনাদেরকে সবাইকে রেলওয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এরকম একটা মহতী কাজে আপনারা অংশগ্রহণ করেছেন। আবেগ ধরে রাখতে পারেননি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল স্বামী রিয়াজদানি। রাত 10:30 মা ও নবজাতককে নিয়ে হাসপাতালের 28 নম্বর ওয়ার্ডে ভর্তি করেন তিনি। উচ্ছ্বসিত পরিচালক জানালেন মা ও মেয়ে দুজনেই ভালো আছেন। এটিএন বাংলার একজন ছিলেন, তার মাধ্যমে আমাকে রিং করা হলো যে এরকম একজন আসতেছে ট্রেনে, যেখানে ট্রেনের মধ্যেই ডেলিভারি হয়ে গেছে, এখন বাচ্চা সব কিছু মিলে আমাদের চলে আসতেছে, এখনই নামবে রেলওয়ের অ্যাম্বুলেন্সের মাধ্যমে চলে আসতেছে। তো আমি ওই সময় একটু হাসপাতালেই ছিলাম, তো আমি বলার সঙ্গে সঙ্গে আমি এখানে এমার্জেন্সিকে বললাম যে এরকম একটা রুগী আসবে, দ্রুততার সঙ্গে যেন তাকে এখানে নামা হয়, কোনো ডিলে যেন কোনো জায়গায় না হয়, সেই সেখানে আমি ব্রাদার এবং ওখানে ডাক্তার সবাইকে রেডি করে রাখলাম, এবং পাশাপাশি যে ওয়ার্ডে অনেক সময় বেড টেড থাকে না, তার জন্য যে বেডের কোনো সমস্যা না হয় সেটা করে ওখানকার এখানে আমি নার্সিং সুপারভাইজার পাঠিয়ে ওখানে বেড ইনশোর করে এবং ডাক্তারকে বললাম যে রেডি থাকার জন্য, এখানে আসলে যেন সঙ্গে সঙ্গে তার যে কোনো ইন্টারভেনশন যদি লাগে সেটা যেন পারা যায়। তো আল্লাহ রহমতে উনি এসে দ্রুততার সঙ্গে এখানে কোনো দিন ডিলে হয়নি এবং সঙ্গে সঙ্গে গাইনি ওয়ার্ডে লেবার ওয়ার্ডে নিয়ে ওনাকে দেখা গেলো যে বাচ্চাটা ঠিকমতো হয়েছে, বাট দেখা গেলো যে প্লাসেন্টাটা তখনও বের হয়নি, সেটাকে দ্রুততার সঙ্গে বের করে
দেখা যায় আর মানে এর পরবর্তী কমপ্লিকেশন যাতে কোনো না হয় সেটা তারা ভালোভাবে সাকসেসফুলি এটা করতে পেরেছে বলে আল্লাহর রহমতে এই মহিলারও কোনো হয়নি, আল্লাহর রহমতে বাচ্চাটা এখনও ভালো আছে। না একটা অনুভূতি তো একটা অবশ্যই আছে, একজন আসলে আমাদের যে এই বাচ্চারা কিন্তু আমাদের দেশের নেক্সট জেনারেশন বা নেক্সট প্রজন্ম, এদেরকে আমাদের এদের সবসময় আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে থাকি। তো এইটা যখন শোনার পর থেকে এটা মানে কীরকম লাইনে ডেলিভারি হওয়ার সাথে হাসপাতালে বা কোনো জায়গায় হওয়ার কথা, ট্রেনে হয়েছে একটা হয়তো বাচ্চার কোনো সমস্যা হয়েছে বা মহিলার কোনো সমস্যা হচ্ছে বা বাঁচানো যাবে কি না, এই সময় একটা মাথার ভিতরে চিন্তা থেকে আমি এটা করলাম যে না এটা আমাদের যে কোনোভাবে এটা আমরা খুবই সিরিয়াসলি নিয়ে যাতে আমরা এটাকে ইয়ে করতে পারি, আল্লাহর রহমতে আমরা সেফলি তাকে ওটিতে নিয়ে সব কিছু মানে সব ভালোভাবে সম্পন্ন করে আমরা সেভ করতে পেরেছি। এটাই আমাদের অ্যাচিভমেন্ট আর কি, একটা বাচ্চা এবং মাকে বাঁচাতে পেরেছি। সাবনি ইয়াসমিনের মতো এমন ঘটনা এই দেশে কিন্তু প্রথম নয়, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনাটি একটি ব্যতিক্রমী একটি ঘটনা, যে ঘটনার সঙ্গে রেল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার আবেগ এবং বিবেকের টানে তারা কিন্তু জড়িত হয়েছিলেন। আর এই ঘটনাটার থেকেই একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তারা, যে এই মানবিক সেবা প্রদান করার পরে। কিন্তু সচেতন মহলে যে দাবিটি করছেন, তারা বলছেন যে এই ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে রেল স্টেশন থেকে শুরু করে যে বাস স্টপগুলো রয়েছে সেখানে প্রসূতি এবং স্বাস্থ্যসেবার কাজে সেখানে একটি স্বাস্থ্যকেন্দ্র বা স্বাস্থ্য বুথ স্থাপনের দাবি সচেতন মহলের। তোফায়েল হোসেন, বরেন্দ্র টিভি, রাজশাহী।